আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মামটিনাজ মমি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নতুন বছরের এক মাস পার হলেও বোর্ডের বই পায়নি অনেক শিক্ষার্থী, লেখাপড়া বিঘ্নিত। ৩০০রও বেশি বখাটে আটকের পর হাতির ঝিলে স্বস্তি, উৎপাত ঠেকাতে থাকবে সাদা পোশাকের পুলিশ। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মেয়র তাপসের নির্দেশনা মানছে না কেউ, গৃহস্থালি ময়লা আবর্জনা নিয়ে বিপাকে দক্ষিণ সেটের মানুষ। প্রায় ৩০ ঘন্টা পর সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক। এবং রংপুরে দেশের প্রথম হাইটেক ডেইরি ফার্ম, স্বয়ংক্রিয় মেশিনে দোয়ানো দুধ অনলাইনে যাচ্ছে বাজারে। সংবাদে এছাড়াও থাকছে মাদ্রাসার ছাত্রছাত্রীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার পরামর্শ ডক্টর মাহফুজুর রহমানের। এবার বিস্তারিত, নতুন বছরের এক মাস পার হলেও অনেক শিক্ষার্থী এখনও বোর্ডের বইয়ের দেখা পায়নি। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বলছে সরবরাহ না থাকায় বই দেওয়া সম্ভব হয়নি। এ অবস্থায় লেখাপড়া ব্যাঘাত ঘটছে শিক্ষার্থীদের, আরও জানাচ্ছেন মাহবুব কবির চাপল। নতুন বছরেও পুরাতন বই এসব শিক্ষার্থীর হাতে, মলাট উল্টিয়ে নতুন বইয়ের ঘ্রাণ নেয়ার সুযোগ হয়নি তাদের, তাই মন খারাপ। আমি এখন নতুন বই পাইনি, পুরান বই দিয়ে লেখা পড়া করতেছি, এমন আমি ফেল করেছি। কেন মনে হয় এর কাছে বই দিয়ে নাই? ২০১০ সাল থেকে বছরের শুরুর দিন প্রথম থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের নতুন বই দিয়ে আসছে সরকার, কিন্তু এবার করোনা ভাইরাসের কারণে বাতিল করা হয় বই উৎসব। তবে ১লা জানুয়ারি থেকে শিক্ষার্থীদের নতুন বই দেওয়ার কার্যক্রম শুরু হয়। ১২ দিনের মধ্যে প্রায় ৪ কোটি শিক্ষার্থীকে ৩৪ কোটি বই দেওয়ার কথা, কিন্তু এক মাসের বেশি সময় পার হলেও ঢাকার অনেক স্কুলেই নতুন বই পায়নি শিক্ষার্থীরা। সংকট বেশি মাধ্যমিক স্তরে। আমাদের ৫টা ৪টা বই আমি ৫টা পেয়েছি। আমরা ক্লাস ৯সিতে বই পাইছি বাংলা সাহিত্য, হ্যাঁ গণিত, ইংলিশ ফার্স্ট পেপার আর ধর্ম। এখন তেমন আনন্দ হচ্ছে না আগের বছর যতটা আনন্দ ছিল, কেননা নতুন বই পড়ার একটা উৎসাহ ছিল। করোনায় দীর্ঘদিন গৃহবন্দী শিক্ষার্থীরা এমনিতেই রয়েছে মানসিক চাপে, এ অবস্থায় নতুন বই তাদের লেখাপড়ায় মনোযোগ বাড়াতে বলে মনে করছেন অভিভাবকরা। আমার ছেলে এবার ক্লাস ৯-এ অনলি মাত্র ২টা বই পেয়েছে। সব বই পায়নি বিধায় বাচ্চাদেরকে সবভাবে ওভাবে ধরাতেও পারছি না, মানে বেশ কিছু কিছু বই আছে যেগুলোর সঙ্গে একটা রিলেটিভ। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বইয়ের খোঁজ নিতে প্রায় শিক্ষার্থীরা স্কুলে আসছেন, তবে কবে নাগাদ বই পাওয়া যাবে এ তথ্য দিতে পারেননি শিক্ষকরা। এই মুহূর্তে ক্লাস ৮-এর তথ্য প্রযুক্তি বইটা এখনো পাইনি, ক্লাস ৭-এও, আর নবম শ্রেণীর মধ্যে সায়েন্স গ্রুপের কয়েকটা বই, কেমিস্ট্রি বায়োলজি। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির চেয়ারম্যান। সকল বই অধিকাংশ চলে গেছে, সবগুলো থানা হয়তো ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়ে যায় নাই, আমরা খোঁজ দিচ্ছি তাহলে। স্কুল খোলার আগেই যাতে সব শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছায় সেই ব্যবস্থা নেয়ার আহ্বান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। পুলিশের বিশেষ অভিযানে ৩০০রও বেশি বখাটে আটকের পর হাতির ঝিলে কিছুটা স্বস্তি ফিরেছে। আগের মতো উৎপাত নেই রাজধানীর জনপ্রিয় এই বিনোদন কেন্দ্রে, তবে সাদা পোশাকের পুলিশ এখনও আছে সেখানে। আদ্দিন সজীবের রিপোর্ট। হাতির ঝিলের এই ছবি বলে দেয় ইট সুরকির ঢাকা শহরে এ এক অনন্য স্থান।
যেখানে ছুটি বা অবসরে স্বস্তির সুবাতাস খোঁজেন নগরবাসী। 2013 সালে হাতের ঝিল উন্মুক্ত হবার পর থেকেই তা লাখো মানুষের আকর্ষণের কেন্দ্র হয়েছে। কিন্তু দিনে দিনে অস্বস্তি বেড়েছে এই বিনোদন কেন্দ্রে। রাতে ছিনতাইকারী, দিনে বখাটের উৎপাতে হাতির ঝিলে চলাচলই কঠিন হয়ে পড়ে। যাদেরকে দেখে মনে হয় তারা অনেক ভালো ফ্যামিলি থেকে বিলং করে, বাট স্টিল একটা মেয়ে যখন পাশ দিয়ে হেঁটে যায় তারা অনেক উল্টাপাল্টা কথা বলে। দেখা যায় আমার বাবা মার সাথে আসলেও মানে তারা সাইড ডিফটিজিং টাইপের কথাবার্তা। একটা ভালো পরিবেশ, আনন্দ করবে, ফ্যামিলি নিয়ে আসবে মানুষ, ওই সিচুয়েশনটা তো নাই এখন এই জায়গায়। ছোট ছোট গ্রুপ আকারে এখানে চলাফেরা করতো এবং তাদের চলাফেরা, তাদের পোশাক আশাক, আচার আচরণ খুব স্বাভাবিক, খুব বেশি স্বস্তিকর ছিল না। সম্প্রতি বখাটেদের উৎপাতে অতিষ্ঠ হয়ে সচেতন এক নাগরিকের অভিযোগ পৌঁছে পুলিশ হেডকোয়ার্টারে। তারপর 26 জানুয়ারি থেকে চলছে লাগাতার অভিযান। এতে 7 দিনের অভিযানে আটক করা হয়েছে 343 জন বখাটেকে। আমরা এটা নিয়মিত আমাদের এই অভিযান চলবে এবং যতদিন পর্যন্ত এই সুন্দর সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত আমরা এই অভিযান পরিচালনা করব। পুলিশ জানায় সরকারের ঊর্ধ্বতন মহলের নির্দেশেই হাতির ঝিলে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। বখাটের আটক হলেও সেখানে সাদা পোশাকে পুলিশ নজরদারি রাখছে বলেও জানান কর্মকর্তারা। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। মেয়র ফজলে নূর তাপসের নির্দেশনা মানছে না ময়লা সংগ্রহে নিয়োজিত প্রতিষ্ঠানগুলো, ফলে রাজধানীর এই অংশে গৃহস্থালী ময়লা আবর্জনা নিয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বাসাবাড়ির ভেতর তৈরি বর্জ্যের স্তূপে অসহনীয় হয়ে উঠেছে পরিবেশ। ফজলে রাব্বি রিপোর্ট। মেয়রের নির্দেশনা অনুযায়ী দিনের আলোয় গৃহস্থালী আবর্জনা সংগ্রহ কিংবা সেকেন্ডারি ল্যান্ডিং স্টেশনে ফেলতে পারবে না ময়লা সংগ্রহে নিয়োজিত প্রতিষ্ঠানগুলো। রাতে নির্দিষ্ট সময় বাসাবাড়ি থেকে ময়লা নিতে হবে তাদের, বিনিময়ে প্রতি ফ্ল্যাট থেকে সর্বোচ্চ 100 এবং রেস্তোরাঁ থেকে 30 টাকা নেওয়ার কথা। পরিচ্ছন্নতা কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব তাদের, কিন্তু এর কোনোটিই মানছে না বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলো। একটা বাজে আহি আইয়া দাঁড়ান হেইবার নামাইতে নামাইতে আমার উপরে 4:30 বাজে যায় ময়লা, সকালে নে, দুপুরে নে, রাত্রে 9টা বাজে নে। শুক্রবার সারাদিন রাজধানীর শুক্রাবাদ, তল্লাবাগ, গ্রিন রোড, কলাবাগান, জিগাতলা, যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকায় দিনে দুপুরে ময়লা সংগ্রহ ও পরিবহন করতে দেখা গেছে। ধানমন্ডিয়া সেন্ট্রাল রোডে 2 দিনের জমে থাকা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা ক্ষোভ জানালেন। আমাদের নখও করে না, বুঝছেন, 3-4 দিন হয় এই ময়লা বাসার ভিতরে। কালকে আমরা আসেনি, গতকালকে, আজকে এসে 12টার দিক গাড়ি কাজ করছি, রং করাইছি, নাম লিখছি, মানে ওয়ার্ডের নাম লিখছি, এই কারণে আসতে পারি না। মেয়র সাহেব তো আর এগুলো দেখে নাই সব কিছু। ময়লা সরাতে জোর করে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগও আছে নগরবাসীর, কিন্তু ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাননি তারা। হোটেল রেস্তোরাঁয় ময়লা সরাতে মাসে 30 টাকা নির্ধারণ থাকলেও নেওয়া হচ্ছে 2,500 টাকা পর্যন্ত। প্রতি মাসে 300 টাকা নেয়, কোনো দিন দেখা যায় 10টা বাজায়, কোনো দিন 2টা বাজায়, কোনো দিন 3টা বাজায়, আবার মাঝে মধ্যে আর গ্যাপও দেয়। এই কত করে নেয় আপনার কাছে 2,500 টাকা? ময়লা সংগ্রহের কাজে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর কেউই এসব অভিযোগের জবাব দিতে চাননি। তবে দক্ষিণ সিটির কাউন্সিলররা জানালেন বর্জ্য ব্যবস্থাপনা চলছে নগর ভবনের নির্দেশনা মেনে। বাসার থেকে বিকেলে চলে গেছে গোলটা লক করা, তার ময়লাটা নিতে পারছে না কিন্তু আমাদের লোকজন, তখন সেই কিন্তু বলে আইসা আমার ময়লা নিচ্ছে না, কিন্তু তার ঘরে তো ময়লা সে নিজে রেখে তালা হয়ে চলে যাচ্ছে, তাহলে তার ময়লাটা নিবে কিভাবে? 100 টাকা করে নিলে তার যে খরচ হয় তার চেয়ে অনেক পরিমাণ কিন্তু মুনাফা করে, লাভ করে। তো সেই ক্ষেত্রে এখন যদি একটি লোকের বাড়িতে সে 1-2 দিন না যায়, উনি কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠানের মালিককে অবহিত করতে পারেন, পাশাপাশি ওয়ার্ড কাউন্সিলর হিসেবে আমাকে অবহিত করতে পারেন। দায়িত্ব নেওয়ার পরই দক্ষিণ সিটির বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক ও সুশৃঙ্খল করতে উদ্যোগ নিয়েছিলেন মেয়র ফজলে নূর তাপস। বেশ কিছু জটিলতা থাকলেও একটি সুন্দর পরিচ্ছন্ন নগরী পাওয়ার আশায় নগরপিতার নতুন সব নির্দেশনা মেনে চলতে চাইছিলেন নগরবাসী, কিন্তু ব্যবস্থাপনা তদারকির অভাবে সেসব উদ্যোগ ভেস্তে যেতে চলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা। ফেঞ্চুগঞ্জে জ্বালানি তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে 29 ঘন্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনা কবলিত তেলবাহী ওয়াগনগুলো উদ্ধার ও লাইন মেরামতের পর আজ ভোর থেকে আবারও ট্রেন চলাচল শুরু হয়। ভোর 5টা থেকে ট্রেন চলাচল শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে সিলেট স্টেশন ম্যানেজার। তিনি জানান রেলের 6টি ইউনিটের 2 শতাধিক কর্মী একটানা কাজ করে ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করেছেন।
রংপুরে দেশের প্রথম হাইটেক ডেইরি ফার্ম স্থাপন করেছে ইয়ন গ্রুপ। হাতের স্পর্শ ছাড়াই অটোমেটেড মেশিনে দোয়ানো এই ফার্মের দুধ বাজারজাত হচ্ছে অনলাইনে। দেশজুড়ে এ ধরনের খামার তৈরি ও ব্যবস্থাপনায় সহযোগিতার আশ্বাস দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শম রেজাউল করিম। রংপুর থেকে মাহবুবুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। সুইডিশ ডি লেভেল নকশা অনুযায়ী তৈরি করা হয়েছে গাভীর বাসস্থান। খামার ব্যবস্থাপনায় ব্যবহার করা হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তি। রংপুরের বদরগঞ্জে অত্যাধুনিক এই হাইটেক খামারটি স্থাপন করেছে ইয়ন গ্রুপ। 2019 সালে অস্ট্রেলিয়া থেকে উড়োজাহাজে 225টি গাভী প্রথম আনে ইয়ন গ্রুপ। গরুর খাদ্যাভ্যাস, স্বাস্থ্যসেবা, দুধ দোহনেও তারা ব্যবহার করছে অটোমেটিক বিদেশি প্রযুক্তি। আমাদের চাহিদা অনেক বেশি, সেখানে কিন্তু হাইটেক ডেইরি ফার্ম এবং হাই কোয়ালিটি মিল্ক প্রোডাকশন এই ধরনের প্রযুক্তির মাইলফলক হিসেবে কাজ করবে। খামারে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক মিল্কিং পার্লার। অ্যান্টিবায়োটিক মুক্ত গাভীগুলোকে জীবাণুমুক্ত করে দিনে দুবার দুধ নেওয়া হচ্ছে সেই পার্লার থেকে। খাবার খাওয়ার একটা নির্ধারিত জায়গা আছে, সেখানে যেয়ে গরু খায়, নিজে নিজে খায়, আবার যেখানে পানি খাওয়ার দরকার সেখানে পানি খায়, যখন দুধ দেওয়ার সময় হয় তখন সে মিল্ক পার্লারে চলে আসে। রংপুরে এই খামার পরিদর্শনে এসে সারা দেশে এমন উদ্যোগ ছড়িয়ে দেওয়ার কথা জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শম রেজাউল করিম। এই সেক্টরের সঙ্গে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে যেভাবে জড়িত আছেন তাদের রাষ্ট্রের পক্ষ থেকে সকল সহায়তা দেওয়া হবে। যারা অর্থনৈতিকভাবে বিনিয়োগ করতে চান তাদেরকে স্বল্প সুদে সহজ শর্তে লোন দেওয়া হবে। উদ্যোক্তারা মনে করছেন বিশুদ্ধ দুধ উৎপাদনের পাশাপাশি স্থানীয়ভাবে কর্মসংস্থানে বিশ্বমানের এই ডেইরি ফার্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাহিদুল আলম, এটিএন বাংলা। ধর্মীয় শিক্ষার পাশাপাশি মাদ্রাসা ছাত্রছাত্রীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার প্রয়োজন বলে মনে করেন এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। তিনি বলেন তথ্য প্রযুক্তির জ্ঞানের মাধ্যমে তারা বিশ্বের বুকে নিজেদের অবস্থান শক্ত করে নিতে পারবে। বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দরুইনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শারমিন রিয়ার রিপোর্ট। ক্যাম্ব্রিয়ান শিক্ষা প্রতিষ্ঠান পরিবারের সদস্যভুক্ত আখাউড়ার মাদ্রাসাতু সালেহা খাতুন ক্যাম্পাসে হাজী মোহাম্মদ শরীয়ত উল্লাহ অডিটোরিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এরপর মাদ্রাসা ক্যাম্পাস তাকে ঘুরে দেখানো হয়। পাশেই ক্যাম্ব্রিয়ান স্কুল ও কলেজ ক্যাম্পাসও পরিদর্শন করেন তিনি। এর আগে ক্যাম্পাসে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে মাস্ক ও ইউনিফর্ম তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন আয়োজক বিএসবি ক্যাম্ব্রিয়ান এডুকেশন গ্রুপের শীর্ষ ব্যক্তিরা। এই গ্রামের শিক্ষার্থী এবং আশেপাশের যে গ্রামগুলো আছে সেখানে স্কুলে যাওয়ার উপযুক্ত খুব কম সংখ্যক শিক্ষার্থী আছে যারা বাসায় বসে থাকে, ম্যাক্সিমামই সেখানে আসার চেষ্টা করে এবং আমাদের গ্রামের শতভাগ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে আসছে। আজ এখানে সূর্য উঠেছে আকাশে, সেই সূর্য শুধু উত্তাপ দেয়নি, আজ এখানে আরও একটি সূর্য আমাদেরকে আলোকিত করেছে, সেই সূর্যটি হচ্ছেন ডক্টর মাহফুজুর রহমান। অতিথিরা শিক্ষার্থীদের নানা দিক নির্দেশনামূলক পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন। আমরা যত ভালো করে পড়াশোনা করব, আমরা যত বেশি বিদ্যায় শিক্ষায় আমরা উজ্জীবিত হব, তত বেশি কিন্তু আমার নিজের ভবিষ্যৎ এখানে গড়া সম্ভব হবে। এই স্কুল কলেজ স্থানীয় জনগণ রাজনীতিবিদ স্বেচ্ছাসেবক যে যেখানে আছেন প্রত্যেকের ভালো ভালো কর্মকাণ্ডগুলো ডক্টর মাহফুজুর রহমানকে অনুরোধ করব তার মিডিয়ার মাধ্যমে যাতে সমস্ত দেশের সমস্ত বিশ্বে সেগুলি প্রচার করা হয়। তোমরা যারা এখনকার শিক্ষার্থী ছাত্র ছাত্রী তোমাদেরকে এটি মাথায় রাখতে হবে যে এই বাংলাদেশের দায়িত্ব তোমাদেরকে নিতে হবে, তোমাদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে, তোমাদেরকে জ্ঞান বিজ্ঞান জানতে হবে, তোমাদেরকে ধর্ম রাজনীতি সব কিছু জানতে হবে, জেনে বুঝে তোমরা আগামী দিনের সুন্দর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, তোমাদের হাতেই বাংলাদেশের দায়িত্ব। এটিএন বাংলা যে শিক্ষাক্ষেত্রে এই যে সকল কাজকর্ম করা দরকার সবসময় আমাদের চেয়ারম্যান মহোদয় চলে আসেন, চলে যান, আজকে তার উদাহরণ, তিনি সুদূর এখানে চলে আসেন, ব্রাহ্মণবাড়িয়ায় চলে আসেন পুরো পরিবারকে নিয়ে। ডক্টর মাহফুজুর রহমান তার বক্তব্যে মাদ্রাসার ডিজিটাল শিক্ষা ব্যবস্থার প্রশংসা করে বলেন মাদ্রাসার ছাত্রছাত্রীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। ইসলাম কোনোদিন সন্ত্রাস প্রশ্রয় দেয় না, সুতরাং মাদ্রাসা ছেড়ে দাও তোমরা পড়াশোনা করবা। আমি মাদ্রাসার সকল শিক্ষকদেরকে বলবো এবং আমি আমার লায়ন বাসার সাহেবকে বলবো আপনার মাদ্রাসাটাকে একটু ব্যতিক্রম ধরি মাদ্রাসা হিসাবে আপনি তৈরি করেন, সারা বাংলাদেশের সবাইকে দেখান আপনি যে আপনার মাদ্রাসাটা ছিল একদম আধুনিক ডিজিটাল মাদ্রাসা, আধুনিক শিক্ষা তোমরা গ্রহণ করো। তো মাদ্রাসা পড়লেই মসজিদের হুজুর হতে হবে, নামাজ পড়াতে হবে না,
এটা ভুল ধারণা, এটা অনেক আগে ছিল এসব। এখন তোমরাও এগিয়ে যাবা, তোমরা বিভিন্ন জায়গায় চাকরি করবা, বিভিন্ন কাজে তোমরা সায়েন্টিস্ট হবা, তোমরা সব কিছু করবা, তোমরা অন্যান্য ডিপার্টমেন্টে যেরকম সায়েন্সে পড়ে, যেরকম ইঞ্জিনিয়ারিং পড়ে, ডাক্তারি পড়ে, তোমরাও এখান থেকে পাশ করে যাবে, তোমরা ইঞ্জিনিয়ার ডাক্তার হবা। পরে আখাউড়া স্থলবন্দর পরিদর্শনে যান এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ইমিগ্রেশন কর্তৃপক্ষ ও স্থলবন্দরের ব্যবসায়ীরা। এ সময় এটিএন বাংলা বার্তা বিভাগের উপদেষ্টা হাসান আহমেদ চৌধুরী কিরণ এবং অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাসিক আহমেদ উপস্থিত ছিলেন। শারমিন রিহা, এটিএন বাংলা, ব্রাহ্মণবাড়িয়া। মেহেরপুরের গাগনিতে প্রকাশ্যে কেমিক্যাল দিয়ে পাকানো হচ্ছে অপুষ্ট টমেটো। ক্ষেত থেকে কাঁচা টমেটো তোলার পরেই রাসায়নিক দিয়ে লাল টুকটুকে করা হচ্ছে। বাজারে টমেটোর বেশ চাহিদা থাকায় অতিরিক্ত লাভের আশায় অপরিপক্ক টমেটোতে ক্ষতিকারক রাসায়নিক মেশাচ্ছে অসাধু ব্যবসায়ীরা। ক্রেতাদের চাহিদার কারণে খুচরা বিক্রেতারাও পসরা সাজিয়েছে এসব বিষাক্ত টমেটো দিয়ে। সচেতন ক্রেতারা এড়িয়ে গেলেও বেশিরভাগ মানুষ কিনছেন এগুলো। দশ বারো দিনের কিংবা পনেরো দিনের মধ্যে একটু কালার আসে, কোম্পানি তৈরি করে চাষিরা ব্যবহার করছে, এখন এইভাবে উপরে চলছে। ওষুধবিহীন যেটা সেটার দাম বেশি, আর যেটা ওষুধ দেওয়া সেটার দাম কম। লং টাইম লং এক্সপোজার করলে অনেক সময় এটা কার্সিনোজেনিক এজেন্ট পরবর্তীতে স্টোমাকে ক্যান্সার বা ইন্টেস্টাইনের ক্যান্সার জাতীয় রোগেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এবার আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারে অং সান সুচি সহ বাকি নেতাদের মুক্তির দাবি ও বিক্ষোভ দমনে ফেসবুকের পর টুইটার ও ইনস্টাগ্রাম বন্ধ করে দিয়েছে দেশটির সেনাবাহিনী। বৃহস্পতিবার ফেসবুক বন্ধের পর দেশটির নাগরিকরা টুইটার এবং ইনস্টাগ্রামে প্রতিবাদ জানাতে সক্রিয় হয়ে ওঠায় এই পদক্ষেপ নেয় সামরিক সরকার। দেশটির প্রধান ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান টেলিনর এই খবর নিশ্চিত করেছে। তবে ভার্চুয়াল জগতে আন্দোলন চালিয়ে যেতে বিভিন্ন ভিপিএন সার্ভার ব্যবহার করছে প্রতিবাদকারীরা। গত সোমবার মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর সোচ্চার হয়ে ওঠে দেশটির জনগণ। ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এনএলডির নেতাদের মুক্তির দাবিতে অসহযোগ আন্দোলনে নামে চিকিৎসক ও শিক্ষক শিক্ষার্থীরা। এবার জানাব আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের খবর। চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ব্যাট করছে স্বাগতিক বাংলাদেশ। 218 রানের লিডের আগের দিনের 3 উইকেটে 47 রান নিয়ে ব্যাট করতে নামেন মোমিনুল ও মুশফিক। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 4 উইকেটে 82 রান। প্রথম ইনিংসে বাংলাদেশের 430 রানের জবাবে 259 রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। এবার পার্টিস খেলার খবর। ফিওরেন্টিনাকে 2-0 গোলে পরাজিত করে ইতালিয়ান সিরি আতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল ইন্টার মিলান। প্রতিপক্ষের মাঠে খেলার 31 মিনিটে নিকোলা বেরেল্লার গোলে এগিয়ে যায় ইন্টার। বিরতি থেকে ফিরে খেলার 52 মিনিটে ইভান পেরিসিকের গোলে 2-0 ব্যবধানে এগিয়ে যায় ইন্টার নেজেরাল। শেষ পর্যন্ত 2 গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। এই জয়ে 21 ম্যাচে 47 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এলো ইন্টার। অবশ্য এক ম্যাচ কম খেলা দ্বিতীয় স্থানের দল এসি মিলানের পুঁজিতে আছে 46 পয়েন্ট। হার্থা বার্লিনকে 1-0 গোলে হারিয়ে জার্মান বুন্দেসলিগায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল বায়ার্ন মিউনিখ। তুষারপাতের মাঝে ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল বায়ার্ন মিউনিখের, তবে লেভেনডভস্কির পেনাল্টি থেকে গোল করতে না পারায় সেই সুযোগ কাজে লাগানো যায়নি। পেনাল্টি ঠেকালেও বেশিক্ষণ বায়ার্নকে ঠেকে রাখা যায়নি। খেলার 21 মিনিটে টমাস মুলারের পাস থেকে বল পেয়ে দলকে এগিয়ে দেন কিংসলে কোম্যান। বাকি সময়ে আর কোনো গোল না হলে 1-0 ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে বায়ার্ন। এতে 20 ম্যাচে 48 পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল তারা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার।
নতুন বছরের এক মাস পার হলেও বোর্ডের বই পায়নি অনেক শিক্ষার্থী, লেখাপড়া বিঘ্নিত। ৩০০-র বেশি বখাটে আটকের পর হাতির ঝিলে স্বস্তি, উৎপাত ঠেকাতে থাকবে সাদা পোশাকের পুলিশ। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মেয়র তাপসের নির্দেশনা মানছে না কেউ, গৃহস্থালি ময়লা আবর্জনা নিয়ে বিপাকে দক্ষিণ সেটের মানুষ। প্রায় ৩০ ঘন্টা পর সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক। এবং রংপুরে দেশের প্রথম হাইটেক ডেইরি ফার্ম, স্বয়ংক্রিয় মেশিনে দোয়ানো দুধ অনলাইনে যাচ্ছে বাজারে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার রাখুন। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা।